তো ওয়েলকাম ব্যাক সবাইকে আবারও একটি নতুন গেম প্লে ভিডিওতে। আর আজকে খেলবো ডেথ পার্ক ওয়ান। ডেথ পার্ক ওয়ানের অনেক রিকোয়েস্ট এসেছিল, কমেন্ট ডেথ পার্ক টু এর কমেন্টে ভর্তি হয়ে গেছিলো যে ডেথ পার্ক ওয়ান খেলার জন্য। আর ডেথ পার্ক ওয়ানে এমন কি ভয়ানক আছে, আমার মনে হয় না যে আইওকের থেকেও বেশি ভয়ানক কিছু এই গেমে থাকতে পারে। আর আছেই তো একটা প্লাস্টিকের জোকার এই গেমে, ওই একটা জোকার ছিল, জোকারটা দেখে তো আমার একদমই ভয় লাগে না, যেটা দেখে প্রচণ্ড হাসি পায়, কিন্তু খুব ডিস্টার্ব করে জোকারটা কাজের সময়। এখান থেকে একটা লোক আসছে, ও এত বড় পায় এই জোকারের, মনে হচ্ছে এটাই তো সেই জোকারটা যেটা ওই ডেথ মানে ওই ওর ভাই, যেটা আগে ডেথ পার্ক টুতে যে জোকারটা ছিল ওটার ভাই এটা সম্ভবত। আর যেটা আগে মারার কথা বলছিল আমাকে যে ওর ভাইকে নাকি মেরে দিয়েছিলাম, তার মানে এই জোকারটাকে এই গেমে মারতে হয়, এটাই আমার এই গেমের কাজ। আমাকে চাবি খুঁজতে হবে, চাবি খুঁজে যেতে হবে বাইরে, তো এখান থেকে খুঁজতে হবে চাবি। ও কিন্তু চাবি পেয়ে গেছে, এবার চাবিটা ইউজ করে যেতে হবে বাইরে, মনে হয় বাইরে থেকে তালা মেরে দিয়ে গেছে, না না ভিতর থেকে খোলা যায়। ওকে, তো এটা হচ্ছে সেই ডেথ পার্ক যেখানে আগে আমরা খুঁজে খুঁজে এসেছিলাম, অনেক খোঁজাখুঁজির পর ডেথ পার্কটা পেয়েছিলাম, কিন্তু এবার দেখো কত মানে সহজেই পেয়ে গেলাম। মানে ডেথ পার্ক ওয়ানের মেনই হচ্ছে পার্ক, মানে পার্কের মধ্যেই সব কিছু হতে চলেছে। আর দেখো এই যে প্লাস্টিকের জোকারটা বলেছিলাম, এটা পানি জোকার, দেখো একদম পুরো প্লাস্টিক, চুল থেকে শুরু করে হাটার স্টাইল স্টাইল সব কিছু একদম প্লাস্টিক, মনে হচ্ছে বাজারে এর থেকে ভালো ভয়ানক পুতুল কিনতে পাওয়া যায়। এখান থেকে আছে ট্রেনের দিকে যেতে হবে, আগের এপিসোডে একটা ট্রেন ছিল। আর হ্যাঁ, ডেথ পার্ক টু করছি, যারা যারা জানো না যে ডেথ পার্ক টু মানে ডেথ পার্ক দেখোনি, তারা ডেথ পার্কের প্লে লিস্টে গিয়ে চেক করতে পারো। ডেথ পার্ক অবশ্যই এই গেমটা ওই প্লে লিস্টেই থাকবে, তো চেক করতে পারো। আর এখানে ট্রেনটা অন হয়ে গেল, ট্রেনটা অন হয়ে যাওয়ার পর এখানে হচ্ছে আমাকে এই যে এই প্ল্যাঙ্কগুলো আমাকে কালেক্ট করতে হবে, তো এই প্ল্যাঙ্কগুলো আমাকে নিয়ে যেতে হবে ওই ব্রিজটা ঠিক করার জন্য। আর জোকারটা আবার মাঝখানে চলে এসে বিরক্ত করলে খুব রাগ ধরবে, তাছাড়া ওই জোকারটাকে দেখে ভয় পাওয়ার তেমন কিছুই নেই। এই জোকারকে দেখে কে কে ভয় পাও আমাকে কমেন্টে বলো, আমি জানতে চাই যে কজন এই জোকারকে দেখে ভয় পায়। চলো এখান থেকে এই শিশিটা নিয়ে যেতে হবে, এটা হচ্ছে মানে জলের টলের শিশি হবে, হরিণটার হরিণই তো এগুলো মানে প্লাস্টিকের হরিণ মেলার মধ্যে যেগুলো থাকে, এটার মধ্যে আমাকে এটা লাগাতে হবে, তাহলে একটা নাম্বার পাওয়া যাবে। ওকে, এই নাম্বার হচ্ছে 3578। ওই যে শুরু করে দিয়েছে বিরক্ত করা, চলে আসছে ঘোরানোর জন্য, এই জোকারেরই কাজ হবে, দেখে নিও। এই যে এই যে এই যে এই যে বলেছিলাম জোকার চলে গেছে, আবার জোকার ভূতের মতো আসে, ভূতের মতো যায়, কি করে কিছুই বুঝি না। জোকার একা একা কি করে থাকে এই পার্কের মধ্যে, জোকার না ক্লাউন, এটা ক্লাউন হবে সম্ভবত, ক্লাউন জোকার একই ব্যাপার হলো। চলো এখানে থেকে আমার দিকেই আসছে, চলো এখান থেকে আমি যাই ওই মেন ডোরে, মেন ডোরে গিয়ে আমাকে ইয়ে করতে হবে, ডোরটা খুলতে হবে, তো এই ঘরটায় আমাকে যেতে হবে। তো চলে এসেছি এটার ভেতরে, আর ভেতরে গিয়ে আমাকে খুঁজতে হবে চাবি, এখান থেকে যেতে হবে এই ঘরে, আর এখানে গিয়ে ওকে, তো এখানে গেম আগে লাগিয়ে দিই, জোকার জোকার চলে আসবে, এখানে আমাকে গেমটা সেভ করতে হবে, কারণ আমি যদি আবার মোড়ে টোরে যাই জোকার ধরে নেয় তাহলে আবার প্রথম থেকে গেম স্টার্ট হয়ে যাবে। এখান থেকে আমাকে আরও কিছু খুঁজতে হবে এই ঘর থেকে, যেমন চাবি, এই যে চাবিটা পেয়ে গেছি, এবার আমাকে খুঁজতে হবে হচ্ছে স্লাইড, এই বাথরুমে একটা স্লাইড থাকে। ও এখানে দেখো রক্ততে মনে হয় ইয়ে হয়ে গেল, এটা কি করে রেখেছে সব জাদুর মতো। গেমটার ইয়েটা এনভায়রনমেন্ট খুব ভয়ানক, কিন্তু গেমটার জোকারটা যদি একটু ভয়ানক বানাতে পারতো তাহলে খুব খুশি হতাম আমি। এরকম প্লাস্টিকের জোকার দেখে আমার একদমই মজা লাগছে না, এর থেকে আইওকের ভূত তো অনেক ডেঞ্জারাস ছিল, কমসে কম জাম্প স্কেয়ারটা বেশি ছিল ওটাতে। আমাকে আরও একটা রুম খুঁজতে হবে যেখানে আরও চাবিটাবি পাওয়া যাবে, তারপরে আমাকে যেতে হবে সেকেন্ড ফ্লোরে। ডেথ পার্ক টুটা মনে হয় পার্ট পার্ট করা ছিল, ওটা বেশি সুন্দর ছিল ডেথ পার্ক ওয়ানের থেকে। একটা লাইব্রেরি রুম, এটাও না, এটা না, অন্য একটা রুমের মধ্যে ছিল, এখানে আছে কি, এখানেও থাকতে পারে। চলো লুকা, জোকার যাচ্ছে, জোকার চলে আসছে, কি যেন পড়ে গেল, জোকার বাইরেই হাঁটাহাঁটি করছে, কিন্তু জোকারটা যদি একবার ধরে নেয় তাহলে প্রচণ্ড বিরক্তিকর বিষয় হয়ে যাবে। এখানে ও চাবি পেয়ে গেছে আরেকটা, তো এবার আমি যেতে পারবো সেকেন্ড ইয়েতে, সেকেন্ড ফ্লোরে। কিরকম টাইপের ভুলভুলিয়া টাইপের বানিয়ে রেখেছি ঘরটাও, দেখো আমি সেকেন্ড ফ্লোরের সিঁড়ি খুঁজে পাচ্ছি না, কোথায় যেন হারিয়ে গেল মনে হচ্ছে। আর ওই প্লাস্টিকের জোকারটা কোথায় চলে গেল, জোকার ভাই কোথায়, চোখ কোথায়, ও প্লাস্টিকের সিঁড়ি মানে সরি প্লাস্টিকের সিঁড়ি না, সিঁড়ি পেয়ে গেছি উপরে যাওয়ার। এখানে আমাকে খুলতে হবে এই চাবি দিয়ে, এই চাবিটা নিচে পেয়েছিলাম যেখানে প্রথমে চাবিটা পেলাম। ওকে, তো এবারে আমাকে যেতে হবে সামনে না কোথায়, হ্যাঁ সামনেই যেতে হবে সম্ভবত। আর ওই প্লাস্টিকের জোকারটা হারিয়ে গেল, আমি জোকারটাকে মিস করছি, তো এখন মনে হচ্ছে জোকারটা সামনে আসলে কত মজা। ও চলে এসে বলতে বলতে, এই যে শুরু হলো আমাদের যাত্রা, পালা শুরু হয়ে যাচ্ছে, এবার তোমরা দেখো যাত্রা কি করে হয়। এখান থেকে আমাকে পালাতে হবে, পালিয়ে যেতে হবে ওই রুমটার দিকে, যে রুমটার মধ্যে ওই পাজল থাকে বিশাল বড়। ওরে ভাই নিচে নাম, কতক্ষণ একটু হলে ধরে নিতে মনে হয়, আমার পিছনেই তো লেগে আছে এখনো পর্যন্ত। আমাকে যেতে হবে সোজার সামনে, তারপরে যেতে হবে ডান সাইডে, তারপরে যেতে হবে আবার ডান সাইডে, তারপরে যেতে হবে এখান থেকে নিচে। আর এই যে এই এই পাশের ঘরটা বা দুকুন যে কোনো একটাতে গেলে হয় সম্ভবত, এটাতে চলো আগে গিয়ে দেখি। পিঙ্ক কালারের এটা সুন্দর লাগছে দেখতে, জোকার আমি জানতাম বিরক্ত করবে এটা জোকার। ওকে, তো আমাকে যেতে হবে এবার ওই দরজাটা, আর পিছনে ঘুরে ঘুরে দেখবো না, এই জোকারটা খুব বিরক্তিকর জোকার। এখান থেকে চলো সোজা, এবার পিছনে দেখলেই লস, তাহলে আবার আমাকে প্রথম থেকে আসতে হবে। তো এখান থেকে আমাকে যেতে হবে ওখানে যেখানে ওই দরজাটা থাকে। ওকে, তো চলে এসেছি ভুলভুলিয়ার মধ্যে, দেখো এই যে সেই ভুলভুলিয়া যেখানে আর দরজা খরচা খুঁজে পাওয়া যায় না,
এখান থেকে আমাকে যেতে হবে মিডিলে কঙ্কাল, চার মাথার কঙ্কালের মাঝখানে। আর এখান থেকে দেখা হবে এই যে টার্ন ব্যাক, এখানে যখন আমি পিছনে ঘুরবো তো তখন দরজা পাবো। এরকম করে প্রত্যেকটা পাজল সলভ করতে হবে। আবার দরজা হারিয়ে গেছে, প্রথমে আমাকে বসতে হবে, বসে নিয়ে পিছনে দেখতে হবে, দাঁড়াও ক্রাউচ করতে হবে, এই তো এই যে দরজা পেয়ে গেছি, যখন বসে নিয়ে পেছনে দেখবো তখন হবে। তো এরকম করে প্রত্যেকটা পাজল সলভ করতে হবে। কিরকম টাইপের পাজল বানিয়ে রেখেছে, মাথা ব্যথা ধরা পাজল এগুলো। তো এখান থেকে এই যে আবারও কঙ্কালের চার মাথার মাঝখানে যেতে হবে। আর এখানে লেখা আছে গিফট ইজ হিয়ার। এই যে মনে করেছে জোকার হাসি দেখে আমি ভয় পাবো, তাই না? এখানে জোকার জোকার নিজেই নিজের উপরে হাসবে, আমি জোকারের উপরে হাসবো না, ভয়ও পাবো না। এখান থেকে আমাকে যেতে হবে আবার সামনে, আবারও এই কঙ্কালের চার মাথার কঙ্কালের মধ্যে যেতে হবে। এক্সিট ইজ বিহাইন্ড। তো আমাকে একদম পেছনে যেতে হবে, পিছনে না তাকিয়ে। তো এরকম করে করে আমাকে পাজল সলভ করতে হবে, যেগুলো আমার মনে হচ্ছে ফালতু পাজল। এখানেও আছে দেখো, ও আগে আমাকে এগুলো কালেক্ট করতে হবে, স্ক্রুড্রাইভার, তারপরে স্লাইড, এগুলো কালেক্ট করে আমাকে যেতে হবে ডেতে। তো ডেতে যাওয়ার পরে আমাকে যেতে হবে হচ্ছে ডিফিটে, হ্যাঁ গিভ আপ করে, গিভ আপ যেখানে লেখা আছে এখানে যেতে হবে আমাকে ডিফিটে। তারপরে যেতে হবে আমাকে কোথায় যেন, তারপরে যেতে হবে ইয়েতে ক্লোজ টু ডেথ, তারপরে যেতে হবে রিবার্থ, হ্যাঁ রিবার্থ তো যেতে হবে। তারপরে তার আগে যেতে হবে আমাকে এখানে, তো এখান থেকে যেতে হবে আবার ইয়েতে মার্ডারে। হ্যাঁ এবার লাস্ট লাস্ট চান্স দেওয়া হয়েছে, এখানে যেতে হবে আমাকে মার্ডারে। আর এখানে সম্ভবত এসকেপ। ওকে, তো মনে আছে এটা হচ্ছে পাজল মুখস্থ করে রেখেছিলাম আমি, কারণ এটা খুব বিরক্তিকর বিষয়, আমি মনে থাকে না। ওকে, তো গেম সেভ হয়ে গেছে। এবার আমাকে জোকারটাকে কখন মারতে পারবো আমি? জোকারে মারার জন্য আমার হাত পা কাঁপছে, মানে জোকারকে মারার জন্য আমি খুব এক্সাইটেড। জোকারকে মারবো, জোকার এই প্লাস্টিকের জোকার, আগেরটাকে মারতে পারিনি। হ্যাঁ ডেথ পার্ক টুকে কিন্তু জোকারকে মারতে পারিনি, এটাকে মারতে হবে। এখান থেকে যেতে হবে আমাকে যে লাইব্রেরিতে। আর ও আওয়াজ হয়ে গেল, আবার আসবে এই প্লাস্টিকের ক্লাউন। তো আমাকে নিতে হবে ফ্ল্যাশ লাইট, ফ্ল্যাশ লাইট পেয়ে গেছি। এবার ফ্ল্যাশ লাইট দিয়ে আমাকে যেতে হবে ভিতরে। আর জোকারটা মনে হয় আসছে আমার পিছনে পিছনে, কিন্তু কোথায় যেন আসছে আর দেখতে পেলাম না। তো স্ক্রুড্রাইভার দিয়ে আমাকে এটা খুলতে হবে, তারপরে চলো ভিতরে যাওয়া যাক। আবারও এটা স্ক্রুড্রাইভার দিয়ে খোলো, তারপরে চলো আবারও ভিতরে। আর এখানে কী কী আছে? এখানে একটা চাবি পাওয়া যায়, যে চাবিটা দিয়ে আমাকে এই দরজাটা খুলতে হবে। ওকে, তো এখানে এই চাবিটা ছিল না, এটা হচ্ছে চাবি, এই দরজাটা খুলে, কারণ এটা এক্সিট ডোর। যখন জোকার পিছনে পড়ে যাবে তখন আমি এত তাড়াতাড়ি চাবি নিয়ে দরজা খুলতে পারবো না, ওই জন্য আগেই আনলক করে রাখলাম। আর এখান থেকে আমাকে কিছু কাজ করতে হবে, আমাকে যেতে হবে যে এই রুমটায়, রুমটায় গিয়ে আমাকে এটা নিতে হবে স্লাইড। আর নিতে হবে যে চেনটা, চেনটা পরে কাজে লাগে, লাস্টের দিকে কাজে লাগে চেনটা সম্ভবত। আর তার আগে আমাকে আর আরও কাজ করতে হবে, আরও জিনিসপত্র খুঁজ। ওই যে চলে এসছে আবারও এই প্লাস্টিকের জোকার, খুব বিরক্তিকর। আমি নেক্সটে খেললে পরে গেস্ট মোডে খেলবো, এরকম করে খেলবো না। তো এটা আমাকে অফ করতে হবে। এই যে আবার আওয়াজ হয়ে গেলো, মনে হয় মাথার মধ্যে। যাই হোক, এখানে জোকারটা আবার পিছিয়ে পিছিয়ে আসছে, মানে এখানে হচ্ছে আমি গেমটা সেভ করতে পারবো সম্ভবত। ওকে, তো পিক আপ করে নিয়েছি। আর গেমটা, ও গেমের সেভ লিমিট শেষ হয়ে গেছে, মানে আমি আর সেভ করতে পারবো না। এবার টানা আমাকে গেম খেলতে হবে। এবার যদি মাঝখানে মরে পড়ে যাই তাহলে আমাকে ওখান থেকে খেলতে হবে, যেখানে আমি লাস্ট সেভ করেছিলাম। এটা ভালোই মুশকিল হয়ে গেল। এমনিতেও আমার হেডেক মনে হচ্ছে ওই জোকারটাকে। জোকারটা যদি একটু রিয়েলিস্টিক হতো কতটা মজা হতো ভাবো। এই প্লাস্টিকের জোকার দেখে তো এক ফোঁটাও ভয় লাগছে না। কেউ কি ভয়, মানে কারো কি ভয় করে আমাকে কমেন্টে অবশ্যই বলো, যে প্লাস্টিকের জোকারটা দেখে আদৌ কারো ভয় করে কি না। এখানে আবার যেতে হবে। আর এখানে যে গিয়ে আমাকে কিউ করতে হবে। ও হো, আমি যে ইয়েটা করলাম আমি তো কিছুই করিনি, আমি হ্যান্ড হুইলটা নিলাম, মানে হুইলটা নিয়ে তো আমি ওটা অফই করলাম না। আমাকে গ্যাসটা অফ করতে হবে, তারপরে আমাকে নিতে হবে ওই ক্রোবারটা, আমি তো কিছুই করিনি। এখান থেকে এই যে গ্যাসটা যে অন আছে, গ্যাসটা আমাকে অফ করতে হবে, তার জন্য আমাকে হুইলটা আগে ওখানে গিয়ে লাগাতে হবে। ওটা না করে আমি এই যে এখানে হুইল লাগাতে হবে, এখানে লাগালে পরে ওটা কাজ করবে। চলো, এখানে হুইলটা কোথায় ছিল, এই তো পেয়ে গেছি, এটা ঘোরাতে হবে। ওকে, তো হয়ে গেছে। এবার আশা করি গ্যাসটা বন্ধ হয়ে গেছে। এবার আমাকে ভিতর থেকে নিতে হবে ক্রোবার, আর ক্রোবারটা যদি নেই তারপরে ওই দরজাটা গিয়ে আমাকে দরজাটা খুলতে হবে, তার আগে দরজাটা খুলবে না। ওকে, তো এই দেখো গ্যাসটা সারিয়ে গেছে সব, এখান থেকে নিয়ে আমাকে এটা নিতে হবে। ও এমন আওয়াজ হয়ে গেলো মনে হয় জোকারটা আসছে। ওকে, তোমার বেসমেন্টের কাজ হয়ে গেছে, আবার চলে এসেছি ওই ঘরটার মধ্যে। এবার আমাকে ওই ঘরটার মধ্যে ওই চাবিটা লাগাতে হবে, এখানে লুকানো যায় কি না। জোকারটা মনে হয় পিছনে পিছনে যদি আসে আমি আর বাঁচতে পারবো না এখানে। আবার এখান থেকে আমাকে লাগাতে হবে এবার ক্রোবারটা। ওকে, তো হয়ে গেছে ওটা হ্যান্ডেল, ডোর হ্যান্ডেল, ক্রোবার ছিল না সম্ভবত। তো যাই হোক, এখানে আমাকে এটা তো আটকানো যাচ্ছে না, যদি ডোকার জোকার ঢুকে যায় তাহলে আমি একদম শেষ। ঘরটা তো লাগানো যাচ্ছে না, আমি করবোটা কি এখানে যদি জোকার চলে আসে। এখান থেকে আমাকে নিতে হবে ওই স্লিপিং পিল, যেটা দিয়ে যে পিল দিয়ে ডগে ঘুম পাড়ানো যায়। অন্ধকারের মধ্যে কিছু দেখা যাচ্ছে না, পেয়ে গেছি। এই যে করলেই আমি একদম ভয় পেয়ে যাবো তোমাকে দেখে নাকি। জোকার একদম কেমন যেন জোকার, আমি ও ফ্রিজ ইয়ে অন করে দিয়েছে, এসি অন করে দিয়েছে, এসি অন করে দিলে সব বরফ হয়ে যায় নাকি। তো এখানে আমাকে ক্রোবার দিয়ে এটা খুলতে হবে, খুলে নিয়ে পালাবো এখান দিয়ে। অন্ধকারে তো কিছুই দেখা গেছিলো না, আমি কী করে কী করলাম কিছুই বুঝতে পারলাম না।
যাই হোক, এখানে এখান দিয়ে বেরোতে হবে, বেরোতে যেতে হবে এবার বাইরে। ওকে, তো আমার ভেতরের কাজ কমপ্লিট, এবার আমাকে যেতে হবে বাইরে, কারণ ভিতরে যে ভাই এটা কি জোকার, এই জোকারের মুখের মধ্যে আমি চাবি ছুঁড়ে মারবো, দাঁড়াও ডেথ, আবার আমাকে প্রথম থেকে সব করতে হবে। ভাগ্যিস আমার কাছে সবকিছু আছে, সবকিছু হারিয়ে যায়নি, আমার কাছে কয়টা যেন চান্স আছে, ওই চান্সগুলো শেষ হয়ে গেলে আমাকে আবার প্রথম থেকে এগুলো খুঁজে বার করতে হবে। যদি এগুলো প্রথম থেকে খুঁজে বার করতে হতো তাহলে ভালো ইরিটেটিং হতো গেমটা, তাছাড়া যেহেতু সব কিছু আমার কাছে আছে তাহলেও কোনো ব্যাপার না। আবার চেষ্টা করবো যাতে জোকারের কাছ থেকে ধরা না পড়ি। তো আইসক্রিম স্টল না এই টাইপের কিছু একটা আছে এখানে, তো স্টলটা আমাকে খুলতে হবে ইয়েটা দিয়ে, চাবি দিয়ে। তো চাবি লাগে, এটা হচ্ছে স্টলটি। আচ্ছা, তো এটা দিয়ে একটা মিট পেয়েছি, মিটের মধ্যে আমাকে কম্বাইন করতে হবে ওই পিলগুলো, অটোমেটিক কম্বাইন হয়ে যায়। যাই হোক, এই পিলগুলো আমাকে খাওয়াতে হবে ডগিকে, তারপরে আমাকে ওই ডগির ঘরে ঢুকতে পারবো আমি। তো এবার আমাকে খুঁজতে হবে ওই সার্কাসের ঘরটা, যে ঘরের মধ্যে ডগি থাকে। তো সম্ভবত এটাই সেই ঘর যেখানে ডগি থাকে। চলো এখানে গিয়ে ডগিটাকে খোঁজা যাক, ডগিটা খুব বিরক্ত করে, যদি ডগিটাকে মাংস না দেই তাহলে আমি ভিতরে ঢুকতে পারবো না। তো এটা দিয়ে আগে মাংসের মধ্যে স্লিপিং পিল মিশিয়ে দিয়েছি, যখনই মাংসটা খাবে তখন ঘুমিয়ে যাবে। তো মাংস খাচ্ছে তার মানে ঘুমিয়ে যাবে। আর এখান থেকে আমি এবার জিনিসগুলো নিতে পারবো, তখন আমাকে সিজার্স নিতে হবে, আর নিতে হবে আমাকে হচ্ছে একটা চাবি মানে তালা। তো এই তালাটাও পরে কাজে লাগবে। তো দুটো জিনিস পেয়ে গেছে, আর কিছু দরকার নেই এখান থেকে। আর ডেথ পার্ক কারা কারা কমপ্লিটলি এসকেপ করতে পেরেছ তারা আমাকে বলো, তোমরা কী কী গেম দেখতে চাও নেক্সটে আমাকে কমেন্টে অবশ্যই বলো, যে কোন কোন গেম তোমাদের বেশি ভালো লাগে। এবার এই সিজার্সটা কাজে লাগাতে হবে, তার জন্য যেতে হবে যে বড় সার্কাসের ঘরটায়। এটা হচ্ছে সব থেকে বড় সার্কাসের ঘর, যেখানে জোকার থাকে রাতে। এবার জোকারের মেকআপ ঘরে যাবো, যেখানে জোকার মেকআপ করে। আর এটা আমাকে কাটতে হবে কেঁচি দিয়ে, চলো এটাকে কাটা যাক কেঁচি দিয়ে। কেঁচিটা তো পেয়েছিলাম, কেঁচিটা এখানেই কাজে লাগে, আর কোথাও কাজে লাগে না। কত ভেতরে যেতে হবে আমার কোনো আইডিয়া নেই, কোথায় চলে যাচ্ছি আমি। ওই জোকারটার মেকআপ রুম আছে ভেতরে, আমি জানি এখানে আছে জোকারটার মেকআপ রুম, আর এখানে আমাকে উল্টাতে খুঁজতে হবে। ওকে, তো একটা স্লাইড পেয়ে গেছি, এটাও নিতে হবে। আর নিতে হবে আমাকে হচ্ছে গিয়ে এখান থেকে অ্যালার্ম ক্লকটা নিতে হবে, অ্যালার্ম ক্লকও কাজে লাগে। আর এখান থেকে আমি আর সেভ করতে পারবো না, কারণ আমি সবগুলো কমপ্লিট করে দিয়েছি, রিচ করে দিয়েছি। আর এখান থেকে আমাকে কোড আনতে হবে, আবার এখানকার কাজ আমার হয়ে গেছে, এখানে আবার আসবো পরে জোকারকে মারার জন্য। তার আগে আমি একটা কোড করতে হবে, জেনারেট করতে হবে, যেটা জেনারেট করা অনেকটা টাফ। তো এখানে সম্ভবত ওই জায়গাটা আছে যেখানে আমাকে মেশিনটার মধ্যে ওই স্লাইডগুলো ইউজ করতে হবে। আর এখানে কিন্তু চকচক করছে, এখানে মানে আর একটা হিডেন আইটেম আছে। আচ্ছা, তো এখানে যে এই মেশিনটা, এটার মধ্যে আমাকে স্লাইড দিতে হবে, আর একটা স্লাইড পেয়ে গেছি। তো টোটাল চারটা না পাঁচটা স্লাইড পেয়েছি, তো পাঁচটাই মনে হয় লাগে। তো একটা করে এরকম করে যেখানে নাম্বার দেখাবে প্রত্যেকটা স্লাইড ইউজ করতে হবে। তো এই স্লাইডটা ইউজ করে এটার মধ্যে দেখাচ্ছে 3, তো এরকম আরও ইয়ে লেখা আছে, আর সবগুলো স্লাইডের মধ্যে নাম্বার থাকবে, নাম্বারগুলো মুখস্থ করতে হয় না, এটা খুব ভালো কথা, নাম্বারগুলো অটোমেটিক ওখানে এন্টার হয়ে যায় যদি নাম্বারগুলো সবগুলো দেখো। তো এরকম করে আমাকে সবগুলো স্লাইড ইউজ করতে হবে। তো এটার মধ্যে আছে 7। ওকে, তো এটা হচ্ছে আমার লাস্ট স্লাইড, এটা যদি ইউজ করি 5 নাম্বার স্লাইড। আচ্ছা, এটা ওই দেখো 8, এরকম নাম্বার সবগুলো কালেক্ট হয়ে গেছে। এটা লাস্ট স্লাইড, এটা যখন অফ হয়ে যাবে তখন আমি যাবো আবার ওই সার্কাস রুমে যেখানে ওই জোকারের মেকআপ রুমটা থাকে। ওকে, তো এটাও সম্ভবত হয়ে গেছে। ওকে, আর কিছু করতে হবে না, ভাগ্য ভালো যে আমার জোকারটা এখন আর পিছিয়ে পিছিয়ে আসলো না, তাহলে খুব বিরক্তিজনক বিষয় ছিল, ভাগ্যসে আসলো না। জোকারটা মনে হয় কিছু একটা করছে না, কোনো গেমে কোনো গ্লিচ হয়ে গেছে মনে হচ্ছে। যাই হোক, আমার কি আমার জোকার আসেনি, আমার ভালোই হয়েছে, নাহলে আবার প্রথম থেকে খেলতে হতো। এখান থেকে আবার যেতে হবে আমাকে ওই সার্কাসের মধ্যে। ওকে, তো আবারও চলে এসছি ওখানটায়। এবার ওখানে আমাকে কোডগুলো টাইপ করতে হবে, ইউ উইল ডাই দেয়ার। আচ্ছা, আমাকে জোকারটা মারবে মানে জোকারটা আমার জন্য ভেতরে ওয়েট করছে, দেখি চলো কে কাকে মারে। এখানে দেখো কোডগুলো আমি এন্টার করছি না, অটোমেটিক এন্টার হয়ে যাচ্ছে। ওকে, তো এটা হচ্ছে সেই জোকারের রুম, মানে যেখানে জোকারের সার্কাস হয়, এটা হচ্ছে সার্কাসের মেন ঘর। তো এখানে আমাকে চেনটা আগে নিয়ে নিই, চলো চেনটা নিয়ে নিতে হবে। আচ্ছা, ও চারিদিক থেকে গেট বন্ধ হয়ে যাচ্ছে মনে হয়, আমাকে মাঝখানে আটকে দিচ্ছে, ওটা হচ্ছে আমি। ও, এই দেখো আমাদের সেই প্লাস্টিকের জোকার আবার হাজির হয়ে গেছে। ও, জোকার হাতগুলো কত বড় বড়। কিন্তু এই জোকারকে দেখে আমার একদমই ভয় লাগছে না, কেন যায় না, প্লাস্টিকের জোকার মনে হচ্ছে। এবার জোকার আমার উপরে কী করবে, হামলা করবে? জোকার আসবে আমাকে মারার জন্য এবার। ও হো হো, আমাকে সাবধানে পার হতে হবে, নাহলে মরে ফুটেও যেতে পারি। লাস্ট মুহূর্তে এসে আমি আর মরতে চাই না, দাঁড়াও পালাও এখান থেকে। তো এরকম করে আমাকে ইগনোর করতে হবে, জোকারটাকে প্রত্যেকবার ফাঁকি দিতে হবে যাতে জোকারটা আমাকে দেখতেই না পায় এই অন্ধকারের মধ্যে। ও, আবার অন হয়ে গেছে লাইট। তো এবার আমাকে কী করতে হবে, সাবধানে গিয়ে আগে জোকারটাকে আটকাতে হবে যাতে জোকারটা না বেরোতে পারে। আর আমার খুব হাসি পাচ্ছে, কেন জানি না, আগের বার তো এরকম করে মরেছিলাম মনে হয়। এরকম করে এটা আগে আটকাও, এটা আগে আটকাও। ও, জোকার আটকে গেছে, আয় এবার, আয় আয়, হহ কর এবার। তুই প্লাস্টিকের মুখ নিয়ে আমাকে আবার মুখোশ পরে হহ করছে, আমি ভয় পাই ওকে দেখে। আয় আয় নে, বার এবার এখান থেকে আমি এবার দেখাবো তোমার খেলা, দাঁড়াও। এখান থেকে আমাকে কী করতে হবে, তাড়াতাড়ি এটা আটকাতে হবে, আটকে দিলে এই কমপ্লিট। ওকে, তো জোকারকে মেরে দিয়েছি। আর আমাকে কী করতে হবে, এখানে অ্যালার্ম ক্লকটা রাখতে হবে। আর না,
আমাকে আমার আরও একটা কাজ বাকি আছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাকে যেতে হবে বাইরে। তো আমাকে ওই নাগরদোলাটার ওখানে যেতে হবে। ওখানে যেতে গেলে আমাকে কী করতে হবে, গেটটা ভাঙতে হবে আগে। আর গেটটা ভাঙার জন্য আমাকে কী করতে হবে, এখানে একটা চাবিটা দিতে হবে, তালাটা আমি শিকল দিতে হবে। শিকলটা কেন আটকে গেলো কেন, এখানে একটা শিকল লাগাতে হবে আর এখানে একটা শিকল লাগাতে হবে, কিন্তু শিকলটা আটকে গেলো। এখানেরটা তো হলো কিন্তু ওই সাইডেরটা হচ্ছে না, এখানে গিয়ে গ্লিচ হয়ে গেলো। গেম লাস্টে যদি এরকম গ্লিচ হয়ে যায় তাহলে আমি পাগল হয়ে যাবো। এটা কি হয়ে গেলো, এটা নড়ছেও না, দেখো গ্লিচ হয়ে গেছে। কিরকম গেম ভাই, প্রথম থেকে খেলতে হবে নাকি আবার? হ্যাঁ এটা হয়ে গেছে, এবার আমাকে এটা তালা দিয়ে জয়েন করাতে হবে, যে তালাটা দিয়ে এটা আটকাতে হবে। আর এটাও আটকানো হয়ে গেছে, এবার আমাকে ওটা অন করতে হবে। ওকে, তো এবার আমাকে এটা অন করতে হবে, নৌকার যে সুইচটা আছে এটা অন করে দিলে এটা ভেঙে যাবে। আচ্ছা এটা হয়ে গেছে, এবার আমাকে যেতে হবে নাগরদোলা, আর নাগরদোলাটাকে অন করতে হবে। না তো এখানে আরেকটা হিডেন আইটেম পেয়ে গেছি, জানি না এই ভাল্লুকের মধ্যে কী হবে। প্রথমে অন করতে হবে 2 নাম্বার, তারপরে 3 নাম্বার, তারপরে 1 নাম্বার, তাহলে অন হবে। যদি এটা ভুলভাল হয় তাহলে কিন্তু অন হবে না। তারপরে এখানে নাগরদোলায় উঠতে হবে, আর এখানে উঠলে পারে আমার যেটা অরিজিনাল বাড়ি সেখানে গিয়ে আমি পৌঁছাতে পারবো। তা তো এখানে আমার নাগরদোলা থেমে গেছে এসে, আর এখানে আমাকে উঠতে হবে ওটাতে গিয়ে, আর যেটা আমার অরিজিনাল বাড়ি যেখান থেকে আমাকে জোকার তুলে এনেছে সেখানে পৌঁছে যাবো এই নাগরদোলার মাধ্যমে। তো এরকমই হচ্ছে গেমের এন্ডিং। আর জোকারকে তো মেরেই দিয়েছি, আর তারপরে থেকে কিন্তু ডেথ পার্ক 1-এর জোকারটা দেখে আমার বেশি হাসি পাচ্ছে কেন জানি না। 2টাও প্লাস্টিক জোকার ছিল কিন্তু ওটা মারা যায়, কিন্তু 1-এরটা আমি ভেবেছিলাম একটু ভয়ানক হবে কমেন্ট টমেন্ট দেখে। এখন দেখি এটা আরো ফানি জোকার ভাই, এটা প্লাস্টিকের মুখোশ লাগানো একদম পুরো। যাই না, এবার উপরে চলে এসেছি টপ ফ্লোরে মনে হয়। এবার আমাকে যেতে হবে ইয়েতে, ও এই রাস্তা পেয়ে গেছি, এবার এই রাস্তা ধরে আমাকে যেতে হবে সোজা। তো এটা হচ্ছে আমার মেন দরজা, তো সাইডে হেললে পড়ে যাবো নাকি নিচে আমার ভয় ভয় লাগছে। তো এখান থেকে যত সামনে যেতে হবে, ও এটা হচ্ছে আমার সেই ঘর যেখান থেকে আমি স্টার্ট করেছিলাম, কিন্তু এটা এত উপরে কী করে চলে আসলো যাই না। যাই হোক, এখানে আমাকে রাখতে হবে অ্যালার্ম ক্লকটা, আমি এটা আগেই রেখে দিয়েছিলাম, না জানতাম যে ওখানে আগে নাগরদোলাটা অন করতে হবে। তো এবার আমি এখানে যদি ঘুমিয়ে যাই, ওকে তো গেম এখানেই শেষ, না শেষ না, রুকো যারা সবর করো। এবার আমার নর্মাল দিন হয়ে যাবে, মানে আমি হচ্ছে একটা স্বপ্নের মধ্যে ছিলাম বা কিছু একটা হয়েছিল, যে জোকার হচ্ছে আমাকে পার্কে ধরে নিয়ে গেছিলো, আর এবার হচ্ছে আমি নর্মাল লাইফে ফিরে পাবো। মানে নর্মাল, জোকার এখন মরে গেছে, অ্যালার্ম ক্লক বেজেছে, বাইরে পাখি পশু পাখি গরুর আওয়াজ শোনা যাচ্ছে। এবার হচ্ছে নর্মাল দিন হয়ে গেছে, এই হচ্ছে আমার গেম, আর এই নাকি আমার জোকারের ভয়ের জোকার। যাই না, এই জোকার দেখে কে ভয় পায়, যারা যারা ভয় পাও তারা তারা কমেন্ট করো অবশ্যই যে তুমি ভয় পাও। আমি জানতে চাই যে জোকারটাকে দেখে কে কে ভয় পাও, আর এই যে কুকুর টুকুর সব ভুগছে বাইরে। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। যদি গেমপ্লেটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর যদি নতুন হয় তাড়াতাড়ি চ্যানেলে সাবস্ক্রাইব করো, কারণ অনেক ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে এই চ্যানেলে। আর আজকের মতো বাই।